ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা ভোট অনেক আগেই শেষ হয়েছে এবং ফল প্রকাশও হয়েছে। সকলে ভালো থাকুক এটাই কামনা। ভোটকর্মীদের ভালো থাকার উদ্দেশ্যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে 3 মে 2021 পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসারের উদ্দেশ্যে বেশ কিছু আবেদন করা হয়েছে, কিছু দাবি করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যখন বিভিন্ন রকম ভোট প্রক্রিয়া সম্পাদন হয় সেখানে যেন এই বিষয়গুলি মাথায় রাখা হয় সেই উদ্দেশ্যে। এবং 2021 সালের বিধানসভা ভোটের যে ভিডিওর সিরিজ আমি শুরু করেছিলাম, ভাবতে পারেন এটাই তার শেষ ভিডিও। বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি কতটা আপনাদের উপকার করতে পেরেছি সেটা জানি না, কিন্তু ভোট করে এসে আপনারা যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে আমি অভিভূত। চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। যে আবেদন রাখা হয়েছে বিভিন্ন পরিবর্তন বা সংশোধন করার জন্য, সেটা বলা হয়েছে যে এই সংগঠনের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে লোকসভা ভোট, বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট, এমনকি মিউনিসিপ্যালিটি ভোট যেগুলো আছে তাতে কী কী করার সুপারিশ করা হয়েছে, সেটা হচ্ছে ভোটকর্মী কেবলমাত্র সরকারি কর্মচারী নন, শিক্ষিত বেকারদেরও ভোটকর্মী হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। ভোটকর্মীদের নিজ সার্ভিস অথবা বাসস্থান বিধানসভা কেন্দ্রে ডিউটি দিতে হবে। এই জায়গাটা আমি আরেকটু বলবো যে বাসস্থানের যে বিধানসভা সেখানেই রিক্রুট করাটা উচিত। এদিকের লোককে ওদিকে, ওদিকের কর্মীকে এদিকে, এতটা অনেক দূরে দূরে না পাঠিয়ে যদি একটু কাছাকাছি দেওয়া যায় সেটা অনেক ক্ষেত্রে সুবিধা হয়। তো এটা অবশ্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভাবা উচিত, যার যেখানে বাড়ি সেই বিধানসভাতেই তার যেন ডিউটি পড়ে। পাশাপাশি ডিসিআরসির যে জটিল প্রক্রিয়া, এ নিয়ে আর নতুন করে কি বলবো, আপনারাও অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন। তো সেই প্রক্রিয়াকে বাতিল করার আবেদন করা হয়েছে। ভোটকর্মীরা পিক আপ পয়েন্ট থেকে, তারা যেখান থেকে বাসে ওঠেন, সরাসরি বুথে চলে যাবেন। সেক্টর অফিসার ভোটের ম্যাটেরিয়ালস বুথে পৌঁছে দেবেন এবং ভোট শেষ হওয়ার পর বুথ থেকেই ম্যাটেরিয়াল সংগ্রহ করে নিয়ে যাবেন। এই জায়গায় ভোটকর্মীদের, অর্থাৎ যারা বুথে ডিউটি করেন, তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন রকম সমস্যা আপনারাও ভোট করতে গিয়ে দেখেছেন। পাশাপাশি প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। লাঞ্চ ব্রেকের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি সেলফ হেল্প গ্রুপের কর্মীদের লাঞ্চের জন্য নির্বাচন কমিশন থেকেই রিক্রুট করা হচ্ছে, অথচ লাঞ্চ করার জন্য কোনো স্টিপুলেটেড টাইম দেওয়া হয় না, অর্থাৎ একটা স্ববিরোধী ব্যাপার এসে যায়। তো এই জায়গাটা নির্বাচন কমিশনের অবশ্যই ভাবা উচিত। 13-14 ঘন্টা টানা কাজ করার মাঝখানে একটা মানুষ কেন আধ ঘন্টা বা এক ঘন্টা লাঞ্চ ব্রেক পাবে না, এই বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। পাশাপাশি প্রত্যেকটি বুথের জন্য একজন এক্সট্রা অফিসার, যেটাকে ফোর্ট পোলিং অফিসার বলা হচ্ছে, তাকে রাখার কথা বলা হচ্ছে। অ্যাডিশনাল হিসাবে কোনো প্রয়োজন পড়লে সেই জায়গায় একজন মানুষকে রাখার কথা বলা হচ্ছে, বা উনি হয়তো বিভিন্ন সময়ে রিলিভারেরও কাজ করতে পারেন এই জায়গাটা। পাশাপাশি বুথের ইনফ্রাস্ট্রাকচার, অনেক জায়গাতেই এবছরও দেখা গেছে বুথে গিয়ে লাইট, ফ্যান ইত্যাদি ভাড়া করতে হচ্ছে, বাথরুম ঠিকঠাক নেই, জলের সুব্যবস্থা নেই। অনেক জায়গাতেই ভালো ছিল কিন্তু অনেক জায়গায় থাকে না। তো প্রত্যেকটি বুথে জল, লাইট, ফ্যান, বাথরুম সহ অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারের যে মিনিমাম ফেসিলিটি সেটাকে নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সে জায়গাটা কিন্তু রিভিউ করা হয় না, ফলো আপ করা হয় না। আমি যাব শেষকালে সে জায়গাটা। ভোটের সময় 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত করার দাবিও কিন্তু রাখা হচ্ছে। নির্বাচনের কাজে মৃত ভোটকর্মীদের পরিবার পিছু 50 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং একজনকে চাকরির সুপারিশ করা হয়েছে। আর অত্যন্ত ভাইটাল একটি বিষয়, অন্তত ভোটকর্মীদের কাছে অপ্রয়োজনীয় কাগজপত্র, ফর্ম, এগুলোকে কমানো দরকার। অনেক অনেক পুরনো মানধান্তার আমলে নিয়ম চলছে, এগুলো সরল করা দরকার। কনসলিডেটেড একটা ফর্ম থাকুক যেখানে সমস্ত কিছু করে দেওয়া হবে, আর ওই 17C গোটা দশেক দিক, এর বাইরে অন্য জিনিসের কোনো প্রয়োজন নেই। আননেসেসারি একই তথ্য 50 জায়গায় লিখতে হচ্ছে, এবং সবথেকে দুঃখের বিষয় RC-তে জমা দেওয়ার সময় সেগুলো জমা পর্যন্ত নেওয়া হয় না। তো এই জায়গাটা নির্বাচন কমিশন কেন ভাবে না, এটা অবশ্যই ভাবার দরকার। তো এই সমস্ত আবেদনগুলি করে আমাদের ওই যে শিক্ষক সংগঠন, তার সেক্রেটারি চন্দনবাবু সই করে এটি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আমি একটা কথা বলবো, যেটা আমি এখানে প্রথমেই শুরু করেছিলাম, যে এই পরিকাঠামোর বিষয়গুলি, অ্যাকচুয়ালি বিভিন্ন যে SMS পাঠানো হয়, শেষ SMS যেটা পাঠাতে হয় RC-তে পৌঁছে যাওয়ার পর, কিন্তু নির্বাচন কমিশন কেন এদিকটা দায়িত্ব নেবেন না যে একটা ভোটকর্মী তার বাড়িতে পৌঁছলেন, অর্থাৎ বাড়িতে পৌঁছানোর মেসেজটা কেন পাঠানোর অপশন থাকবে না? একজন প্রত্যেকটি ভোটকর্মী যে
খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছলেন, এটাও তো নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাদেরকে যেমন নিয়ে যাওয়ার দায়িত্ব, বাড়িতে ফেরত পাঠানোটাও তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো বাড়ি পৌঁছে আমি একটা মেসেজ পাঠাবো, সেফ অ্যারাইভাল অ্যাট হোম, এই অপশনটা কেন থাকবে না? পাশাপাশি কমপ্লেন করার একটা নির্দিষ্ট খুব সহজ একটা অপশন থাকা উচিত। এই যে ইনফ্রাস্ট্রাকচার বা বিভিন্ন রকম ডিসিআরসির সমস্যা, পাশাপাশি যে মালপত্র জমা দেওয়ার কোনো ইউনিফর্ম গাইডলাইন থাকে না, কেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিন্টেড আকারে যে হ্যান্ডবুকটা দেওয়া হয় সেখানে স্পষ্ট করে বলা থাকবে যে এই গাইডলাইন আপনারা মানবেন? সেখানে কোথাও সিল, কোথাও আনসিল, বিভিন্ন রকমভাবে করা হয়, বিভিন্ন অশান্তি হয় এই সমস্তগুলোকে কেন্দ্র করে। তো এই বিষয়গুলিকে নিশ্চিত করা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উচিত বলে আমি অন্তত মনে করি। তো এটাই ছিল আজকের আপডেট। আমি আশা করব যে ধরনের অসুবিধাগুলো এখন হচ্ছে, আগামী দিনে যখন যেভাবেই যে ধরনেরই ভোট আসুক না কেন, যেন এই ধরনের সমস্যাগুলো মেটানো হয়। আবার আমি বলছি, যেটা শুরু করেছিলাম 2021 বিধানসভা ভোটের যে ভিডিও সিরিজ, আমি এই ভিডিওর মাধ্যমেই সেটা সমাপ্ত করলাম। আবার অন্যান্য ভিডিওতে আপনাদের সাথে ইন্টারাকশন হবে, কথা হবে। আপনারা খুব ভালো থাকুন, ধন্যবাদ।